BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে গাইবান্ধা চার আসনের হালচাল। গাইবান্ধা চার সংসদীয় আসনটি গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 32 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে গাইবান্ধা চার আসনে ভোটার ছিলেন 2,24,898 জন। ভোট প্রদান করেন 1,24,488 জন। নির্বাচনে জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 44,784 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আফাজউদ্দিন আহমেদ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 28,052 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। বিএনপি প্রার্থী আব্দুল মান্নানকে বিজয়ী ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,32,522 জন। ভোট প্রদান করেন 1,73,220 জন। নির্বাচনে জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 67,419 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন প্রধান। নৌকা প্রতীকে তিনি পান 48,919 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,91,292 জন। ভোট প্রদান করেন 2,34,510 জন। নির্বাচনে বিএনপির আব্দুল মোতালেব আকন্দ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 96,108 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন প্রধান। নৌকা প্রতীকে তিনি পান 75,106 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,11,633 জন। ভোট প্রদান করেন 2,79,458 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রকৌশলী মুনার হোসেন চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,45,201 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আব্দুর রহিম সরকার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 70,111 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,52,625 জন। ভোট প্রদান করেন 1,65,181 জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হন। আনারস প্রতীকে তিনি পান 98,546 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 64,614 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,86,289 জন। ভোট প্রদান করেন 3,20,944 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রকৌশলী মুনোয়ার হোসেন চৌধুরী, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কাজী মশির রহমান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তহিদুল ইসলাম তুহিন, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সামিউল আলম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার মোহাম্মদ রাশেদ, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির আবুল কালাম, হারিকেন প্রতীকে মুসলিম লীগের সানোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। ধানের শীষ প্রতীকে ফকির কবির আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। নির্বাচনে আওয়ামী লীগের প্রকৌশলী মুনোয়ার হোসেন চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 3,860 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কাজী মশির রহমান। লাঙ্গল প্রতীকে তিনি পান 5,717 ভোট। কারচুপির অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশির রহমান কেন্দ্র দখল ও তার এজেন্টদের বের করার অভিযোগে নির্বাচন শুরু হওয়ার 3 ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিকন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ ও ওবায়দুল হক সরকার। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী মশির রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা লুৎফর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আব্দুল মতিন মোল্লা এবং সিপিবির উপজেলা সভাপতি অশোক আগারওয়াল ও সাবেক সভাপতি তাজুল ইসলাম দলীয় মনোনয়ন চাইতে পারেন। আরও মনোনয়ন চাইবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সৈয়দ তহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সামিউল আলম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে খন্দকার মোহাম্মদ রাশেদ, জাকির পার্টি থেকে আবুল কালাম, মুসলিম লীগ থেকে সানোয়ার হোসেন। পর্যবেক্ষণে দেখা যায় গাইবান্ধা 4 আসনে জাতীয় পার্টি 5ম, 7ম, বিএনপি 8ম এবং আওয়ামী লীগ 9ম, 10ম ও 11ম সংসদে বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের 5ম, 1996 সালের 7ম, 2001 সালের 8ম ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 গাইবান্ধা 4 আসনে 4টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের 5ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 40.87% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 14.50%, বিএনপি 13.51%, জাতীয় পার্টি 29.22%, জামায়াত ইসলামী 21.06%, স্বতন্ত্র ও অন্যান্য 21.71% ভোট পায়। 1996 সালের 7ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.50% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.24%, বিএনপি 11.47%, জাতীয় পার্টি 38.92%, জামায়াত ইসলামী 14.59%, স্বতন্ত্র ও অন্যান্য 6.78% ভোট পায়। 2001 সালের 8ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.51% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.03%, চার দলীয় জোট 40.98%, জাতীয় পার্টি 26.99% ভোট পায়। 2008 সালে 9ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.68% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 51.96%, চার দলীয় জোট 25.09%, স্বতন্ত্র ও অন্যান্য দল 22.95% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় গাইবান্ধা 4 আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান সমানে সমান। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও জামায়াত ইসলামীর ভোট ব্যাংক পুরোটাই বিএনপির বাক্সে যাবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 32নম্বর আসন, গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ত্রিমুখী লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24-এর সঙ্গেই থাকুন।